পালনা শহরের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো শুরু হচ্ছে আজ শনিবার থেকে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই পুজোয় মেতেছেন এলাকার ছোট বড় সমস্ত ক্লাবগুলি। বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম কালনা জাপট এলাকার যুগের দ্বীপ ক্লাবের পুজো। থিমের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন নবদ্বীপের মায়াপুরের ইস্কনের মন্দিরকে। যদিও গতকাল শুক্রবার থেকে দিনভর বৃষ্টিতে সমস্যায় পড়েছেন তারা। পুজো উদ্বোধনের কথা শুক্রবার সন্ধ্যায় থাকলেও গতকাল পুজো উদ্বোধন করতে পারেননি পুজো উদ্যোক্তারা। এবারে কি থিম? মায়াপুরের ইস্কন মন্দির। আচ্ছা, এটা হঠাৎ এই চিন্তা ভাবনাটা কেন বা কি কারণে? কালনা সংস্কৃতি রাতে আগে চলে ব্যবস্থা ছিল, সংস্কৃত ইয়ে ছিল, ওই পাশেই মহাপুরু বাড়ি আছে, সেটা মনে করে আমরা ইস্কন মন্দির তৈরি করেছি। পাশেই মহাপুরু বাড়ি আছে, এখানে অনেক বিদেশ থেকে ঘুরতে আসে, মায়াপুরের মন্দির আছে, সেই হিসাবে আমরা এই ইস্কন মন্দির তৈরি করেছি। বাজেট কত হবে? সব মিলিয়ে বাজেট আছে 7 লক্ষ টাকা। তো এবার এই করোনার জন্য কি কি বন্ধ আছে? করোনার জন্য আমাদের সমস্ত মাস্কের ব্যবস্থা আছে এবং সরকারি বিধি মেনে আমরা সেইভাবে পুজো করছি। অনুষ্ঠান কিছু বন্ধ আছে না? না, সমস্ত অনুষ্ঠানই হচ্ছে। পাশাপাশি আরেক বিগ বাজেটের পুজো অগ্নিমীনা ক্লাবের। তারা কাল্পনিক মন্দিরের আদলে একটি মণ্ডপকে তৈরি করেছেন। কালনার সমস্ত ক্লাবগুলো থিমের ওপর জোর দিয়েছে। থিমের ওপর জোর দেওয়াতে কি হচ্ছে, প্যান্ডেলের যে আভিজাত্যটা সেটা হারিয়ে যাচ্ছে। সেই প্যান্ডেলের আভিজাত্যটা ধরে রাখার জন্য আমরা প্রতি বছরই প্যান্ডেলের ওপরে জোর দিই, যে প্যান্ডেলের যে কাজ তার উপর জোর দিই আর কি। এই জন্য আমাদের এই চিন্তা ভাবনা যে আমরা প্যান্ডেলের ওপর জোর দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছি। প্যান্ডেলটা আনুমানিকভাবে তৈরি হয়েছে, কোনো কিছুর অনুকরণে নয়। প্যান্ডেলটা তৈরি হয়েছে সানপ্যাকের ওপরে, সমস্ত স্টিলের ধুনুচি, স্টিলের হচ্ছে চামচ, এসব দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে। ঠাকুর আমাদের কৃষ্ণনগরের সুবীর পালের ঠাকুর, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সুবীর পাল ঠাকুরটা করেছে, তারও এটা নিজস্ব চিন্তাধারা দিয়ে ঠাকুরটা করেছে আর কি। বাজেট কত কি আছে? বাজেট আমাদের ধরুন ওই ঠাকুর দিয়ে, প্যান্ডেল দিয়ে, ওই লাইট ফাইট দিয়ে ওই আনুমানিক 8 লাখ টাকা। প্যান্ডেল কতদিন থাকবে? প্যান্ডেল আমাদের 4 দিন থাকবে। বৃষ্টির কারণে প্রায় প্রতিটি পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জল, যার ফলে সমস্যার মধ্যেই পড়েছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে কালনার মেগা ইভেন্ট সরস্বতী কালনার জমজমাট এবছর। তবে এবছর কোনো রকমে শোভাযাত্রা হবে না। কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট, আনন্দ বার্তা।